স্বর্গীয় বিকাশ বসুর জন্মদিবস উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মঞ্জু বসুর নেতৃত্বে ইচ্ছাপুর আনন্দমঠ সি ব্লক পুরসভার সেবা কেন্দ্রে সরকারি কোভিড বিধিনিষেধকে মান্যতা দিয়ে আজ এক বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হলো এবং তার সাথে সাথে এই ভয়াবহ করোনা মহামারীর সংক্রমণে আক্রান্ত মানুষদের সুবিধার্থে অক্সিজেন পরিষেবার উদ্বোধন করা হলো। বিধায়িকা মঞ্জু বসুর এই মহান উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পুরসভার পুর প্রশাসক উত্তম দাস, নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক ও অন্যান্য নেতৃত্ববর্গ। দেখুন আমাদের সেই প্রতিবেদন। রক্ত দিয়ে কেমন মনে হচ্ছে আপনার, কোনো ভয়? না না, আমার কোনো অসুবিধা হয় না। কোনো অসুবিধা? কোনো অসুবিধা হয় না কোনো সময়। এইটা নিয়ে আপনি কতবার রক্তদান করেছেন? চারবার। একবার প্রথমবার করেছেন? প্রথমবার। না না, এই ভারতীয় জনতা পার্টিটা করা সম্ভব নয়, কারণ ভারতীয় জনতা পার্টির যা সংস্কৃতি তার সাথে বাংলার সংস্কৃতি কখনো মিলন হতে পারে না। এবং আপনারা দেখেছেন যে কিভাবে বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া হয়েছিল। আমরা দোলের দিন গান গাইতাম। আগামীকাল জামাই ষষ্ঠী, আপনার জামাই ও মেয়েকে সযত্নে আপ্যায়ন করব আমরা। মাত্র 499 টাকায় 15 রকম সুস্বাদু এবং স্বাস্থ্যকর বাঙালিয়ানা খাবার দিয়ে। যদি আপনি বাড়িতে বসে এই 15 রকমের বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে চান, তাহলে আমরা পৌঁছে দেব আপনার বাড়িতে। তাহলে আর অপেক্ষা কিসের? দেরি না করে আজই যোগাযোগ করুন পিএম কুইজিন, বাগমোড়, কাঁচড়াপাড়া। আপনার সুস্থতা আমাদের সংকল্প। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে। তাই আজ আমরা চলে এসেছি নৈহাটির গৌরীপুর চৌমাথাতে ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে।